हेलो फ्रेंड्स, वेलकम टू डब्ल्यू बी एक्साम गाइड। हमारा जो प्राइमरी इंटरव्यू जो विगत दिन में जो प्रश्नगुलो बार बार जिज्ञासा करा होच्छे सेई प्रश्नगुलो निये आलोचना करछि। आज के आलोचना करब 31 थेके। तो दुटो पार्टे किन्तु आलोचना करेछि 30 पर्यन्त। आज के आलोचना करब 31 थेके। प्रत्येकटा प्रश्न देखो एबं भालो करे प्रैक्टिस करो, जादेर आगामी दिन इंटरव्यू रयेछे तादेर जन्य बोलछि। देखो, प्रथम कोश्चिन बला हयेछिलो जे प्रज्ञामूलक विकाशेर धारणा के दिन। तो तोमरा प्रत्येके जानो जे एटा साइकोलजिर कोश्चिन, आर एटा सठिक आंसर कि होबे, पियाजे। कारण पियाजे प्रज्ञामूलक विकाशेर प्रथम धारणा দিয়েছিলেন। এই এর স্তরগুলি কী কী? তো পিয়াজে যে চারটে স্তরের কথা বলেছেন, তোমরা প্রত্যেকে জানো যে সেন্সারি মোটর স্টেজ, একটা হচ্ছে কি প্রাক মানে সংবেদন সঞ্চালনমূলক স্তর যেটা ছিল, তারপর ছিল কি প্রাক সক্রিয়তার স্তর, তারপর হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, তারপরে যৌক্তিক সক্রিয়তার স্তর। চারটে স্তর তোমরা প্রত্যেকে জানো যে প্রজ্ঞামূলক বিকাশের চারটে স্তরের কথা বলেছেন কে? পিয়াজে। 32 কোশ্চেন দেখো, একটি বড় ক্লাসরুম আপনি কিভাবে সামলাবেন? এই প্রশ্নটা করা হয়েছে প্রত্যেকটা, বেশিরভাগ ক্যান্ডিডেটকেই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তো ক্লাসরুমটি বড় যেহেতু, তাই তোমাকে এভাবে করতে হবে, আমি ক্লাসরুমে যখন পড়াবো তখন আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে পড়াবো, যাতে প্রত্যেকের কাছে আমার আওয়াজ ভালোভাবে যায়, এবং আমি আমার বোর্ডের লেখাটা অনেক বড় বড় করে লিখবো যাতে পিছনের বেঞ্চ থেকে প্রত্যেকে লেখাগুলো দেখতে পায়। এছাড়াও আমার গলার ভয়েস আমি আরও উচ্চ করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পেছন থেকেও আমার ভয়েস শুনতে পায়। এইগুলো আমি বলবো। তারপরে দেখো 33 নম্বর বলছে, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা কী? দেখো, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সমস্যা হচ্ছে কি? দারিদ্রতা। আমাদের গ্রাম অঞ্চলে বাবা মায়েরা অনেক গরিব হওয়ার কারণে কী করে, বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না, যে কারণে তাদেরকে বিভিন্ন মানে হোটেলে হোক, বিভিন্ন রেস্টুরেন্টে হোক, কাজে পাঠিয়ে দেয় ইনকাম করার জন্য। অর্থাৎ দারিদ্রতা কিন্তু একটা প্রধান সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে কি, যে সচেতনতার অভাব, মানে পিতামাতার যে সচেতনতা থাকে না গ্রাম অঞ্চলে, সেই জন্য এটা সমস্যা হয়। আর তৃতীয়ত হচ্ছে কি, ড্রপ আউট, স্কুল ছুট। বোঝা গেল? তাহলে এই সমস্যাগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাই। 34 নম্বর কোশ্চিন, বেদ কয় প্রকার, কী কী? দেখো, বেদ সাধারণত 4 প্রকার। কী কী দেখো? একটি হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। তাহলে বেদ হচ্ছে 4টি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। আর কোন বেদ সবথেকে পুরনো? দেখো, সবথেকে পুরনো হচ্ছে ঋগ্বেদ, সবথেকে কিন্তু পুরনো। নেক্সট 35 নাম্বার, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম বলুন। এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম হবে কিন্ডার গার্ডেন, মন্তেশ্বরী, নার্সারি বিদ্যালয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দুটি ভাইরাস ও দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম বলুন। তো তোমরা প্রত্যেকে জানো যে দুটি ভাইরাস ঘটিত রোগের নাম হচ্ছে HIV। ঠিক আছে, HIV হতে পারে, 2 নম্বর হতে পারে পোলিও হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে কি মিজেলস হতে পারে, চিকেন পক্স হতে পারে, ঠিক আছে, আর এছাড়াও আমাদের করোনা ভাইরাস হতে পারে, যেটা আমরা COVID-19 বলি। এগুলো সবই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে কি? ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে কলেরিয়া, ডায়রিয়া, ঠিক আছে, এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 37 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে এবং কেন পালন করা হয়? তোমরা প্রত্যেকে জানো যে 5ই জুন, 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই দিনটি পালন করা হয় কারণ আমাদের বিশ্বের পরিবেশকে সংরক্ষণ করার জন্য, এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, এবং পরিবেশকে আরও বেশি সংরক্ষণ এবং মানুষকে সচেতন করার জন্য এই দিনটিকে পালন করা হয়। ঠিক আছে, তারপর দেখো 38 নম্বর কোশ্চেন বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তো কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি মান হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা গেছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। তাহলে কী কী বললাম? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এই 4টে ডিস্ট্রিক্টের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এছাড়াও এই কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কটি রাজ্য? 8টি। নামগুলো দেখে রাখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই নামগুলো একটু ভালো করে মাথায় রেখো। তারপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, একটি বৃত্তের মধ্যে কী কী থাকে? ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের মধ্যে কী থাকবে? বৃত্তের কেন্দ্র থাকবে, বৃত্তের ব্যাসার্ধ থাকবে, বৃত্তের ব্যাস থাকবে, বৃত্তের জ্যা থাকবে, ঠিক আছে, বৃত্ত চাপ থাকবে, বৃত্ত কলা থাকবে, বৃত্তের পরিধি থাকবে, বৃত্তের ক্ষেত্রফল থাকবে। এগুলো কিন্তু একটা বৃত্তের মধ্যে থাকে। তারপর 40 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী? দেখো তো এখানে কিন্তু ভিটামিন ডি, ভিটামিন সি অনেক জিজ্ঞাসা করা হয়েছে, তো আমি কিন্তু পুরো লিস্টটাই দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কি? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম হচ্ছে কি? থিয়ামিন। ভিটামিন বি টু রাসায়নিক নাম হচ্ছে কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে কি? নিয়াসিন। ভিটামিন বি ফাইভ হচ্ছে কি? প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স এর হচ্ছে কি? ভিটামিন বি সিক্স হচ্ছে পাইরোডক্সিন।
ভিটামিন বি সেভেন যেটাকে আমরা ভিটামিন এইচ বলি। তো এখান থেকে একটা প্রশ্ন হয় যে ভিটামিন এইচ কাকে বলা হয়, ভিটামিন বি সেভেনকে ভিটামিন এইচ বলা হয়, যার রাসায়নিক নাম হচ্ছে কি বায়োটিন। তারপর দেখো ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভের হচ্ছে কি সায়ানোকোবালিন, আর ভিটামিন বি নাইন হচ্ছে কি ফোলিক অ্যাসিড। ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল। ভিটামিন জি এর রাসায়নিক নাম হচ্ছে কি নিয়াসিন, ঠিক আছে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে কি ফাইলোকুইন বা ন্যাফথোলোকুইন। ভিটামিন এম এর রাসায়নিক নাম হচ্ছে কি ফোলিক অ্যাসিড। তাহলে এখান থেকে কী কী জানলাম বলো তো, ভিটামিন এম, ভিটামিন এম কাকে বলা হয়, ভিটামিন এম বলা হয় দেখো এখানে লেখা আছে ভিটামিন বি নাইন, ভিটামিন বি নাইন, এটা ভিটামিন বি নাইনকে কী বলা হয় ভিটামিন এম বলা হয়, ঠিক আছে। আর ভিটামিন নিয়াসিন, নিয়াসিন আমরা পেলাম কি দেখো এখানে পেয়েছি নিয়াসিন ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রিকে কী বলা হয় ভিটামিন, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রিকে কী বলা হয় যে নিয়াসিন বলা হয় বা ভিটামিন জে বলা হয়। এই নামগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখো। তারপরে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, এখান থেকে প্রশ্ন করতে পারে যে ভিটামিন এর অভাবে কী রোগ হতে পারে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হতে পারে, ফিনোডার্মা হতে পারে, কেরাটোমালেসিয়া হতে পারে। ভিটামিন এর ফলে রাতকানা, ফিনোডার্মা এবং কেরাটোমালেসিয়া হতে পারে। ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ানের ফলে হয় কি বেরিবেরি রোগ। ভিটামিন বি টু এর ফলে হয় কি স্টোমাটাইটিস বা গ্লাসাইটিস, ঠিক আছে। ভিটামিন বি টু এর ফলে হয় কি স্টোমাটাইটিস, স্টোমাটাইটিসের একটা মেডিকেল টার্ম হচ্ছে কি স্টোমাটাইটিস, এটার মানে হচ্ছে মুখে ঘা হওয়া, ঠিক আছে মুখে ঘা হয়। আর গ্লোসাইটিস, গ্লোসাইটিসটাও আমাদের ভেতরে যে জিভ ফুলে যায় সেটা হচ্ছে গ্লোসাইটিস, ঠিক আছে। তাহলে স্টোমাটাইটিস, গ্লোসাইটিস এগুলো হচ্ছে ভিটামিন বি টু এর ফলে হয়ে থাকে। আর ভিটামিন বি থ্রির ফলে হয় পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি সিক্সের ফলে নিউরোপ্যাথি হয়। আর ভিটামিন বি সেভেন হয় ডার্মাটাইটিস বা এন্টেরিস, ডার্মাটাইটিস মানে আমাদের ত্বকের প্রবলেম। আর ভিটামিন বি টুয়েলভের ফলে অ্যানিমিয়া হয় বা রক্তল্পতা হয়ে থাকে। ভিটামিন সি এর ফলে স্কার্ভি রোগ হয়। আর ভিটামিন ডি, ভিটামিন ডি এর ফলে যেটা হয় সেটা হচ্ছে রিকেট রোগ, বাচ্চাদের ক্ষেত্রে রিকেট, বড়োদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগটি হয়ে থাকে। ভিটামিন ই, ভিটামিন ই এর ফলে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে, অর্থাৎ কি প্রেগনেন্সি হয় না। ভিটামিন কে এর ফলে রক্তক্ষরণ হয়, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে সেখানে রক্ত তঞ্চন ঘটে না। তারপরে ভিটামিন এইচ, ভিটামিন এইচের ফলে দাঁত এবং অস্থির গঠন ব্যাহত হয়। আয়োডিন, গলকণ্ড রোগ হয়, ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে। আয়রনের ফলে যেটি হয় সেটা হচ্ছে রক্তকল্পতা হয়। ফ্লোরাইডের ফলে দাঁতের ক্ষয় হয়। ক্যালসিয়ামের ফলে আমাদের দাঁত ও হাড় দুর্বল হয়ে যায়। ফসফরাসের ফলে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে এই যে রোগগুলো আমরা একটু একটু করে মনে রাখবো, কারণ এগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করছে। তারপরে 41 নম্বর, কোন মাটিতে চাষাবাদ ভালো হয়, মাটি কয় প্রকার কী কী, এই প্রশ্নটা করা হয়েছিল। তো মাটি হচ্ছে 3 প্রকার, একটা এঁটেল মাটি, বেলে মাটি এবং হচ্ছে দোআঁশ মাটি। সব থেকে দোআঁশ মাটিতে ভালো চাষ হয়। কোন মাটিতে ভালো চাষ হয়? দোআঁশ মাটি। এঁটেল মাটির বৈশিষ্ট্য কী? যে মাটিতে কাদার পরিমাণ বেশি এবং বালির পরিমাণ কম তাকে বলছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে সব থেকে ধানের চাষ ভালো হয়, কারণ এঁটেল মাটির জলধারণ ক্ষমতা খুব ভালো। আর বেলে মাটিতে কী হয়, এখানে বালির পরিমাণটা বেশি, কাদার পরিমাণটা কম। এখানে তরমুজ, শসা এছাড়াও বাদাম এই সমস্ত চাষগুলো ভালো হয়। আর দোআঁশ মাটি, এখানে বালি এবং কাদার পরিমাণ সমান সমান থাকে। এখানে ধান, গম, পাট, ঠিক আছে লঙ্কা, আলু এই সমস্ত চাষাবাদ ভালো হয়। তারপর 42 নম্বর, একটি এককোষী উদ্ভিদ এবং একটি এককোষী প্রাণীর নাম বলো। এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। একটি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা, একটা উদ্ভিদের নাম হচ্ছে ডায়াটম। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর রয়েছে? তোমরা প্রত্যেকে জানো এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু রয়েছে। তারপরে 44 নম্বর কোশ্চেন, চর্যাপদ কার ওপর লেখা রয়েছে, চর্যাপদ কার ওপর লেখা রয়েছে, মোট কতগুলি কবি রয়েছেন? দেখো তালপাতার পুঁথির ওপরে চর্যাপদ লেখা হয়েছে। কোথায়? তালপাতার পুঁথির ওপরে চর্যাপদ লেখা হয়েছে। এখানে টোটাল 24 জন কবি আছেন। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন এই চর্যাপদ, নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছেন, ঠিক আছে। তাহলে এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখো, তাহলে দেখবে তোমাদের ইন্টারভিউ কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পারছো। আর অবশ্যই ভিডিওটি লাইক করো, কারণ তোমাদের ইনফরমেশনগুলো আমি কষ্ট করে অনেক পরিশ্রম করে কালেক্ট করছি, অবশ্যই সাপোর্ট করো। আর পিডিএফগুলো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করো। থ্যাংক ইউ।